আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমান মাযীদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। صدق الله العظيم। উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুমিনুন মুসাল্লুন মুত্তাকুন বৃন্দ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদেরকে জুমার দিনের নিয়ামত দিয়ে আজকের এই বরকতময় দিনে সবার আগে মসজিদে সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক দিয়েছেন, সেই রবের জন্য খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত নবীয়না ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আলোচনায় আজ আমরা 21তম পর্বে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী কিভাবে নাজিল হয়েছিল, ওহী নাজিলের পদ্ধতি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তি জিন্দেগীর দাওয়াতি সূচনা কিভাবে হয়েছিল সে ব্যাপারে আলোকপাত করেছিলাম। আজ আমরা এর পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে ওহী লাভ করার পর তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। এই দাওয়াত ছিল পৌত্তলিকতা, শিরক, কুফর এবং আল্লাহর অবাধ্যতার, আল্লাহ তাআলার অবাধ্যতায় যারা মেতে উঠেছিল সেই সকল লোকদেরকে শিরক, কুফর আর পৌত্তলিকতার বিরুদ্ধে এই দাওয়াত ছিল ইমানের দাওয়াত। দাওয়াতটি কিসের দাওয়াত ছিল? ইমানের দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেওয়ার পরে সবার আগে যারা বাধা দেওয়া শুরু করল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ এবং মক্কার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ছিল তারাই সর্বপ্রথম নবীজির দাওয়াতের বিরোধী হয়ে দাঁড়ালো। ঘর থেকেই বিরোধিতা শুরু হলো। নবীজির আপন চাচা আবু জাহাল, আবু লাহাব এবং মক্কার শীর্ষস্থানীয় যত নেতৃবৃন্দ ছিল সবাই নবীজির দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, কারণ তারা মনে করেছিল পৌত্তলিকতাকে কেন্দ্র করে তাদের যে নেতৃত্ব এবং ক্ষমতা গড়ে উঠেছিল তারা ভালো করেই বুঝতে পেরেছিল যদি পৌত্তলিকতার বিরুদ্ধে নতুন এই দিনে এলাহি এটা যদি প্রচার হয়ে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে পৌত্তলিকতাকে কেন্দ্র করে আমাদের যে
নেতৃত্ব আর ক্ষমতা গড়ে উঠেছে, এর শিকড় একেবারে মূলোৎপাটন হয়ে যাবে। এজন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরুদ্ধাচরণ শুরু করেছেন। দাওয়াতের বিরোধিতা কিভাবে শুরু হয়েছিল আমরা এত তাড়াহুড়া এখানে করছি না, ধীরস্থিরভাবে বিস্তারিত আলোচনা আমরা তুলে ধরছি, কারণ আমরা অনেকেই নবীজির সিরাত পড়ার সুযোগ পাইনি, নবীজির জীবনীটা ভালো করে জানার সুযোগ পাইনি। সেজন্য আমি চিন্তা করেছি যে তাড়াহুড়া না করে আমরা একেবারে বিস্তারিতভাবে নবীজির এই দাওয়াতি জিন্দেগি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন এবং তার পুরো বায়োগ্রাফি, তার পুরো জীবনী আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন। এবার কাফের মুশরিকরা চিন্তা করল মুহাম্মদ যে দিনের দাওয়াত শুরু করেছে, মুহাম্মাদের এই দাওয়াত তো তাওহীদ আর রেসালতের উপরে প্রতিষ্ঠিত, তাওহীদ আর রেসালতের এই দাওয়াত গ্রহণ করা মানেই হচ্ছে আমাদের ক্ষমতাকে একেবারে রসাতলে দিয়ে দেওয়া। এখন ক্ষমতা তো ছাড়া যায় না, শুধুমাত্র পৌত্তলিকতাকে কেন্দ্র করে গড়ে ওঠা তাদের নেতৃত্ব আর ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা এবার একজুট হয়ে নবীজির বিরোধিতা শুরু করল। সর্বপ্রথম তারা নবীজি দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম তারা নবীজি যার আশ্রয়ে ছিলেন তার নাম কি, আবু তালিব, আবু তালিবের কাছে গেলেন। আবু তালিবের কাছে মক্কার নেতৃবৃন্দ গিয়ে বললেন আপনার ভাতিজা কি শুরু করেছে, নিশ্চয়ই আপনি তা শুনেছেন, আপনি তার সম্পর্কে অবগত হয়েছেন, আপনার ভাতিজাকে একটু বুঝান, কারণ সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে নতুন এক ধর্মের দাওয়াত শুরু করেছে, সুতরাং আমাদের সামাজিক ঐক্য, রাজনৈতিক ঐক্য এবং মক্কার সুশৃঙ্খল ভারসাম্যপূর্ণ একটি পরিবেশ ধরে রাখার জন্য আপনার ভাতিজাকে আপনি থামান, যেহেতু সে আপনার আশ্রয় আছে। আবু তালেব নবীজিকে ডাকলেন, ডেকে বললেন এরা যা বলতেছে তা কি সত্য, তুমি কি সত্যি সত্যি আমাদের পূর্বপুরুষ বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছ এবং তুমি কি সত্যি সত্যি নতুন আরেক ধর্মের দাওয়াত দিচ্ছ নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মূর্তিগুলোর স্বরূপ উন্মোচন করলেন যে এগুলোকে তো আপনারা নিজের হাতে বানিয়েছেন, এখন এগুলোর মাবুদ তো আপনারা, এগুলোর মাবুদ আপনারা, এগুলোকে আপনারা বানালেন, তারপরে বোকার মতো এগুলোকে আবার আপনারা মাবুদ হিসেবে গণ্য করছেন কেন? এই মূর্তিগুলোর স্বরূপ উদ্ঘাটন করে তিনি সবাইকে বুঝালেন যে এইসব পৌত্তলিকতা, মূর্তি পূজা, শিরক, এখান থেকে বের হয়ে এক আল্লাহর ইবাদতের দিকে চলে আসেন। সবাই বলল আবু তালেব দেখেছেন আপনার ভাতিজা আপনার সামনেও বলতেছে। আবু তালেব তখন বললেন আমার ভাতিজা তো খারাপ কিছু বলতেছে না, যা বলতেছে সব তো বাস্তবই বলতেছে। আল্লাহর নবী তখন বললেন যে আপনারা আমার চাচার কাছে কেন এসেছেন? তারা বলল আমরা এসেছি তোমার চাচা যেন তোমাকে বারণ করে যেন তুমি আর এরকম আজে বাজে কথাবার্তা না বলো। নবীজি তখন বললেন তারাও না হাদিহি শামস, আকাশের এই সূর্য কি দেখতে পাচ্ছ? তারা বলল হ্যাঁ। নবীজি বললেন আকাশের ওই সূর্য থেকে যদি তোমরা মশাল জ্বালিয়ে এনে আমার হাতে দাও, এরপরেও আমি যে দাওয়াত শুরু করেছি আমি থামিয়ে দেব না, বন্ধ করব না। মক্কার সকল কাফের শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ গিয়েছিল আবু তালেবের কাছে, তারা মনে করেছিল নবীজি যেহেতু আবু তালেবের আশ্রয়ে আছেন, আবু তালেবকে যদি ম্যানেজ করা যায় তাহলে নবীজির দাওয়াতকে স্তব্ধ করা যাবে, বন্ধ করা যাবে। কিন্তু দেখা গেল আবু তালেব উল্টু নবীজিকে শেল্টার দিচ্ছেন, নবীজি এই কাফেরগুলোকে কোনো রকম বুঝিয়ে বিদায় করলেন, বললেন আমার ভাতিজা তো খারাপ কিছু বলছে না, তোমাদের কাজ তোমরা করো, আমার ভাতিজাকে আমার কাজ করতে দাও। কাফেরগুলো যখন দেখল আবু তালেব নবীজিকে শেল্টার দিচ্ছেন, কাফেররা এবার আবু তালেবের ঘর থেকে বের হয়ে গেল। আবু তালেবের ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তারা এবার তাদের এবার তারা নিশ্চুপ হয়ে হাত পা গুটিয়ে বসে রইল না, বরং নবীজির দাওয়াতকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, নবীজির দাওয়াতকে কেমনে ঠেকানো যায়, নবীজির দাওয়াতকে কেমনে থামিয়ে দেওয়া যায়, সেই জন্য এবার তারা অপকৌশল এবং কিছু কর্মসূচি গ্রহণ করল। ইতিমধ্যে আবার তাদের সামনে আরেকটি নতুন বিপদ চলে আসার সময় হয়েছে, কারণ নবীজি দাওয়াত শুরু করেছেন
তার কয়েক মাস পরেই হজের সময় চলে আসতেছে। হজের সময় তো বিভিন্ন অঞ্চল থেকে মানুষেরা কাবার পানে ছুটে আসে। এই জন্য মক্কার কাফের নেতৃবৃন্দ চিন্তা করলো বিভিন্ন অঞ্চল থেকে যখন লোকেরা হজের সময় মক্কায় আসবে, মুহাম্মদ যদি তাদেরকেও তার নতুন ধর্মের দাওয়াত দেয় আর তাদেরকে যদি সে বুঝিয়ে ফেলে, কারণ তারা সবাই জানতো নবীজি সত্যবাদী, নবীজির কথা বলার ভঙ্গি বড় সুন্দর ছিল, খুব মিষ্টি করে কথা বলতেন, গুছিয়ে কথা বলতেন, এই জন্য তারা আশঙ্কা করেছিল হজের সময় বিভিন্ন অঞ্চল থেকে যখন লোকেরা মক্কায় আসবে, মুহাম্মদ যদি সবাইকে দাওয়াত দিয়ে তার নতুন ধর্ম গ্রহণ করিয়ে ফেলে, তাহলে তো আমাদের নেতৃত্ব থাকবে না, ক্ষমতার থাকবে না। এই জন্য সবাই ওয়ালিদ বিন মুগিরা এর ঘরে গিয়ে বলল, হজের সময় আসার আগেই পরামর্শ করে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার, মুহাম্মাদের এই দাওয়াতকে থামিয়ে দেওয়া দরকার, এটা ঠেকানো দরকার। মিটিংয়ে বসলো, কি করণীয় এটা ঠিক করার জন্য মিটিংয়ে বসলো। ওয়ালিদ বিন মুগিরা বলল, তাহলে মুহাম্মাদের দাওয়াতকে ঠেকানোর জন্য তোমাদের পরামর্শ কি? সবাই আমাকে পরামর্শ দাও। এবার এক এক নেতা এক এক প্রস্তাব দিল। একজন বলল, আমরা যদি এমন একটা কাজ করতে পারি, মুহাম্মাদের নামে যদি এমন কিছু রটনা করতে পারি, এমন কোনো কথা, এমন কোনো অপবাদ যদি ছড়িয়ে দিতে পারি, আমরা মুহাম্মাদকে গণক বলে সবার কাছে ছড়িয়ে দিব, এতে করে মানুষ আর তার কথা শুনবে না, আমরা বলবো মুহাম্মদ গণক, সুতরাং তার কথা কেউ বিশ্বাস করো না। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল, মুহাম্মাদ এত সুন্দর করে কথা বলে, তার ব্যবহার এত সুন্দর, সুতরাং তাকে যদি আমরা গণক বলি এটা কেউ বিশ্বাস করবে না। আরেক নেতা বলল, ঠিক আছে তাহলে আমরা তাকে পাগল বলবো, এতদিন ভালো ছিল, এখন সে হঠাৎ করে পাগল উন্মাদ হয়ে গিয়েছে। ওয়ালিদ বিন মুগিরা বলল, পাগল কি এত সুন্দর করে কথা বলে নাকি? মুহাম্মাদ যেভাবে কথা বলে, যেই তার কথা শুনে তার প্রেমে পড়ে যায়, এত চমৎকার ভাষায় এত সুন্দর করে কথা বলে, আমরা যদি বলি মুহাম্মাদ পাগল, মুহাম্মাদ উন্মাদ, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, সুতরাং পাগল বলা যাবে না, উন্মাদও বলা যাবে না। অন্য নেতা বলল, তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো, এক শয়তান তাকে কবিতা শিখায় আর সে কবিতার এই পংক্তি কবিতার লাইন বলে বলে সে মানুষকে আকৃষ্ট করে, আমরা সবার কাছে প্রচার করব সে একজন ভালো মানের কবি। ওয়ালিদ বিন মুগিরা বলল, তোমাদের মধ্যে অনেকেই সাহিত্যের পণ্ডিত আছো, কবিতা সম্পর্কেও তোমরা জানো, মুহাম্মদ যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তার এই তেলাওয়াত এর ভাষাগত এবং সাহিত্যিক মান এত ঊর্ধ্বে যা কবিতার মতো নয়, কবিতাও যদি বলি, আমরা যদি তাকে কবি বলি তাহলে কেউ বিশ্বাস করবে না। অবশেষে সকল নেতৃবৃন্দ বলল, ঠিক আছে আপনি যেহেতু আমাদের নেতা, আপনি একটা সিদ্ধান্ত দেন, তাহলে আমরা তাকে কি বলতে পারি, তার ব্যাপারে কোন কথা আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি, যাতে করে হাজিরা যখন হজে আসবে কেউ যেন মুহাম্মাদের কথা না শুনে। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল, তোমরা যদি আমাকে এই দায়িত্ব দাও, তাহলে আমি ভেবে দেখেছি, আমি চিন্তা করেছি, মুহাম্মাদকে যদি আমরা জাদুকর বলি তাহলে এটা সবাইকে বিশ্বাস করানো যাবে, কারণ তার কথার মধ্যে এমন জাদু রয়েছে, এমন জাদুর প্রভাব রয়েছে, তার কথা শোনার পরে দেখা যায় পিতা পুত্রে দ্বন্দ্ব লেগে যায়, ভাই ভাইয়ে দ্বন্দ্ব লেগে যায়, অর্থাৎ তার কথা শোনার পর ছেলে তার বক্তব্য শুনে, ছেলে মুসলমান হয়, বাপ কাফের থাকে, এখন বাপ ছেলে দুই ধর্মের, ভাই ভাই এরকম পরস্পর বিরোধী হয়ে যায়। সুতরাং আমরা গোটা মক্কায় প্রচার করব যে মুহাম্মদ জাদুকর, যারা হজের সময় আসবে বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকেও বলবো মুহাম্মদ জাদুকর, জাদুর সম্মোহনী শক্তি তার কাছে রয়েছে, সুতরাং মুহাম্মদের কথা শোনো না। এবার ওয়ালিদ বিন মুগিরার এই কথার উপরে সবাই ঐক্যমত হলো, সবাই একমত হলো, একমত হওয়ার পরে তারা এবার মিটিং করে সিদ্ধান্ত নিল বিভিন্ন অঞ্চল থেকে মক্কায় ঢোকার জন্য যতগুলো রাস্তা রয়েছে সকল রাস্তার মধ্যে আমরা লোকজন নিয়োগ করব। যখন লোকেরা মক্কায় ঢুকবে ওই সময়ই আমরা সবাইকে জানিয়ে দিব, আমাদের এলাকায় নতুন এক জাদুকর আছে, তার কথা শুনিয়েন না, তার কথা শুনলেই জাদুতে পড়ে যাওয়ার সমস্যা আছে। এইভাবে করে মক্কায় বিভিন্ন অঞ্চল থেকে যখন মানুষেরা ঢুকতে লাগলো, অটোমেটিক সবার আগে তারা নবীজির খবর শুনে গেল। এইভাবে কাফের মুশরিকরা ভেবেছিল মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজির বিরুদ্ধে অপপ্রচার করে তারা চেয়েছিল নবুওয়তি দাওয়াতকে বন্ধ করে দিতে, কিন্তু কাফের নেতৃবৃন্দ জানত না অপপ্রচারও একটি প্রচার। এই রকম অপপ্রচারের মাধ্যমে নবীজির নবুওয়ত আর রিসালতের প্রচার তারা করে দিয়েছে। আসলে অপপ্রচারও একটা প্রচার। কেমনে প্রচার? দেখেন, হজের সময় মক্কার বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা মক্কায় ঢুকতেছে, এরা কি নবীজির নবুওয়তের দাওয়াত পেয়েছে? এত মানুষকে নবীজির ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে গেলে কয়েক বছর সময় লাগতো। এখন কাফেররা এমন কাজ করলো যে নবীজির কয়েক বছরের কাজকে তারা কয়েক মুহূর্তের মধ্যে এই কাজটা সেরে দিল। তাহলে অপপ্রচারও একটা প্রচার হইল কিনা? এখন বিভিন্ন জায়গায় দায়ীদের বিরুদ্ধে অপপ্রচার হয় কি হয় না, তো অপপ্রচারও কিন্তু প্রচারের একটা অংশ। আর মনে রাখতে হবে, নবীজির দাওয়াতি জিন্দেগি শুরু হয়েছিল অপপ্রচার দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? এই যে আপনাকে আমি সিরাত থেকে শোনাচ্ছি, হাদিস থেকে শোনাচ্ছি। ওয়ালিদ বিন মুগিরা এর ঘরে সবাই সিদ্ধান্ত নিল, লোকজন তো মক্কায় ঢুকতেছে, এখন মুহাম্মদ যে সুন্দর করে কথা বলে তার কথা যেই শুনবে সে আকৃষ্ট হবে। সুতরাং আমরা আগে থেকেই মুহাম্মদের কাছে লোকজন আসার আগে সবার কাছে প্রচার করব, আমাদের এলাকায় নতুন এক পাগল আছে, নতুন এক পাগলের আমদানি হয়েছে, জাদুকর। সে এমনভাবে কথা বলে যে মানুষকে জাদু করে ফেলে, সুতরাং তার কাছে যাইও না, সে তোমাদেরকে জাদু করে ফেলবে। কাফেররা ভেবেছিল এইভাবে করে মানুষদেরকে বারণ করা যাবে যাতে মুহাম্মাদের কাছে কেউ না আসে, কিন্তু তারা বুঝতেই পারলো না যে এর মাধ্যমে তারা নবীজি, তিনি যে নতুন এক ধর্মের, নতুন এক দিনের দাওয়াত দিচ্ছেন, তিনি যে রেসালাতের দাওয়াত দিচ্ছেন, সেটি তারা অপপ্রচারের মাধ্যমে সবার কাছে প্রচার করে দিল। লোকেরা যখন মক্কায় ঢুকলো, নবীজি সবার কাছে এবারে কেক করে গেলেন, দাওয়াত দিলেন। নবীজির আপন চাচা আবুল আহাব সবাইকে বলল এটা মিথ্যুক, এই মিথ্যাবাদীর কথা শোনো না। কেউ বলল এটা পাগল, কেউ বলল এটা জাদুকর। আপনাদের এলাকায় কোনো পাগল বা জাদুকর আসলে কেউ যদি বলে বারো গটারে পাগল একটা আসছে, দেখবেন কৌতূহলী যারা, এরা বলবে যাই তো পাগল কি বলে একটু দেখে আসে। ওই পাগল কি বলে দেখে আসতে যারাই গিয়েছে তারাই নবীজির চমৎকার কথা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে তারাই ইসলাম গ্রহণের জন্য পাগল পাড়া হয়েছে। হজের মৌসুমে দেখা গেল কাফেররা ভালো মতোই ধরা খাইল, কারণ চেয়েছিল অপপ্রচারের মাধ্যমে দাওয়াতকে স্তব্ধ করতে, কিন্তু দেখলো এই অপপ্রচারের মাধ্যমে বরং নবীজি তার দাওয়াতি জিন্দেগিতে আরো বেশি সফলতা পেয়েছেন। সুবহানাল্লাহ। যখন কারো বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, সচেতন মানুষ যারা শোনা কথা কানে নেয় না, তখন কি করে ওই ব্যক্তি সম্পর্কে সে পড়াশোনা গবেষণা শুরু করে, দেখি তো মানুষ যে এর সম্পর্কে বলতেছে লোকটা কি। এখন তো আবার ডিজিটাল যুগ, এখন কারো সম্পর্কে জানতে হলে যদি সে মিডিয়া পার্সোনালিটি হয় তাহলে তো ইউটিউব আছে। এখন সচেতন মানুষ যারা কারো বিরুদ্ধে বললে, তো সে তখন বলে দেখি এই লোকটা কত খারাপ, জানা দরকার তো। কারণ খারাপ কতটা খারাপ এটা নিয়ে পড়াশোনা গবেষণা করতে গিয়ে দেখা গিয়েছে ওই লোকটার প্রেমেও সে পড়ে যায়, আসে না নাই। তাহলে অপপ্রচারও কিন্তু প্রচারের একটা অংশ। আর বুদ্ধিমান মানুষ যারা, সচেতন মানুষ যারা, এরা শোনা কথা কানে নিয়ে বেড়ায় না, বরং এরা নিজেরা যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্তে উপনীত হয়। তা কাফেররা দেখলো এই অপপ্রচার করে কোনো লাভ হলো না, এবার তারা চিন্তা করলো বসে থাকলে তো হবে না, মুহাম্মদ যে ধর্মের দাওয়াত শুরু করেছে তা আমরা যদি তাকে এখনই থামিয়ে না দেই তাহলে তার দল ভারী হয়ে যাবে, অর্থাৎ তার দলে ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে, আমরাও আমাদের নেতৃত্ব আর ক্ষমতা হারিয়ে ফেলতে পারি। এই জন্য সবাই আবারও মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসে তারা কিছু কর্মসূচি গ্রহণ করলো যে এখন কি পদক্ষেপ নেওয়া যায়। প্রাথমিক পর্যায়ে নবীজির দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য, প্রাথমিক পর্যায়ে নবীজির দাওয়াতকে ঠেকাবার জন্য কাফের নেতারা আটটি কর্মসূচি, আটটি প্ল্যান হাতে নিয়েছিল। সবাই একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে বলেন তো কয়টা কাজ, এগুলো মুখস্থ করে যান। খালি আশেকে রাসুল বলে ফালাফালি করলে চলবে না। নবী দাওয়াত দেওয়ার পরে এই কাফেরগুলো কি করেছে দেখেন। প্রথমে তো আবু তালেবের ঘরে গিয়ে বুঝালো, এরপরে অপপ্রচার চালালো, কাজ হইছে। এখন তারা কি করবে? এখন তারা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল যে আমরা এক কাজ করি, মুহাম্মাদের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য
মৌলিকভাবে আমরা কিছু কাজ হাতে নেই যার মাধ্যমে তার দাওয়াতকে থামিয়ে দেওয়া যাবে। তারা সবাই মিলে আটটি কর্মসূচি হাতে নিল। কয়টি কর্মসূচি? এক নম্বর কর্মসূচি, তারা সিদ্ধান্ত নিল গোটা মক্কায় আমরা মুহাম্মাদের ব্যাপারে কুৎসা রটাবো, আমরা মুহাম্মাদের মান ইজ্জত একেবারে নষ্ট করে ছাড়বো, সবার কাছে আমরা এই জিনিসটা বলবো যে মুহাম্মাদ সে কোনো ব্যক্তিত্ববান মানুষ নয়, তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই, সে একজন অগ্রহণযোগ্য মানুষ। এই জন্য কাফের নেতৃবৃন্দ একত্রিত হয়ে নবীজিকে গালাগালি শুরু করলো। আমার ভাইরা, সেই কাফেররা দুনিয়া থেকে বিদায় হলেও কাফেরদের উত্তরসূরিরা এখনো দুনিয়ায় আছে, নবুয়তি কাজ সম্পাদনের জন্য যারা এখনো দাওয়াতি কাজ করে, এরাও ওই কাফের মুশরিকদের মতো দায়ী লাল্লাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই নামে হয়তো নাই, কিন্তু এদের চরিত্র এখনো ধারণ করে এমন মানুষ পৃথিবীতে আজও আছে। নবীজির চরিত্র হননের জন্য তারা কেমন কটু কথা, কেমন খারাপ খারাপ ভাষা নবীজির শানে ব্যবহার করেছিল শুনে রাব্বুল আলামিন ওই কাফের মুশরিকদের কথাগুলো কোরআনে কারিমে তুলে দিয়েছেন। কোরআনুল কারিমের 15 নম্বর সুরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে রাব্বুল আলামিন ওই কাফের মুশরিকদের কথাগুলো তুলে দিলেন। তারা বলতো ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি তারা বলতো হে ওই ব্যক্তি যার উপরে জিকির তথা কোরআন নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, তুমি তো একজন পাগল, তুমি একজন উন্মাদ। মক্কার সকল নেতারা, তাদের হাতে তো ক্ষমতা, তারা বলতেছে মুহাম্মদ উন্মাদ, মুহাম্মদ পাগল, সে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয়, কোনো পাগলের প্রলাপ তোমরা শোনরা। এইভাবে তারা নবীজিকে পাগল আর উন্মাদ একেবারে রাষ্ট্রীয়ভাবে নবীজিকে পাগল বলে ঘোষণা করল। রাষ্ট্রীয়ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীজিকে পাগল আর উন্মাদ বলে ঘোষণা করল। তারা আরো কি কি বলেছিল শুনে কোরআনুল কারিমের 38 নম্বর সূরা সূরাতুস সাদেন 4 নম্বরে তো রাব্বুল আলামিন তাদের কথা তুলে দিয়েছেন ওয়াজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাদ্দাব। আল্লাহ তাআলা বলছেন তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত, হতবাক হয়ে যেত, তাদের মধ্য থেকে একজনকে সতর্ককারী হিসাবে তাদের জন্য নবী হিসাবে পাঠানো হলো, এই জন্য তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে তারা বলতো ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাদ্দাব, তারা বলতো এই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া কিছুই নয়। কত অপবাদ, খালি নাউজুবিল্লাহ পড়ে গেলে চলবে না, বুঝাও লাগবে। নবীজিকে প্রথমে তারা পাগল বলল, এরপরে সব কাফের একজুট হয়ে বলল মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ মিন। এখানেই তারা ক্ষান্ত হলো না, আরো কি বলেছিল শুনেন কোরআনুল কারিমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 36 নম্বর আয়াতে রাব্বুল আলামিন তাদের কথা তুলে দিয়েছেন وَيَقُولُونَ أَإِنَّا لَتَارِكُوا آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونَ তারা বলেছিল আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ত্যাগ করব, সে তো একজন পাগল কবি, ভালো কবি না। নবীজিকে কাফের নেতৃবৃন্দ পাগল কবি বলেছিল, কারণ নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছিল এই কোরআনটা বড় ছন্দময়। কোরআনুল কারিমের একটি বৈশিষ্ট্য হলো এই কিতাবটিকে রব্বুল আলামিন ছন্দময় করে নাজিল করেছেন। আপনি কোরআনের যে জায়গা থেকে তেলাওয়াত করবেন ছন্দের এক চমৎকার মিল আপনি খুঁজে পাবেন। যেমন কোরআনের সবচেয়ে ছোট সূরাও যদি আপনি পড়েন দেখবেন ছন্দ মিল আছে। সবাই আমার সাথে পড়ে নিন অর্থ না বুঝলেও বলেন তো এখানে ছন্দ মিল আছে না, দেখেন ইন্না আতাইনা কাল প্রত্যেকটা আয়াতের শেষে রা সাকিন, ইন্না আতাইনা কাল কাউথার ফসল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল। শুধু এই সূরা, সব সূরা কুল হুয়াল্লাহ বলেন, আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। সুবহানাল্লাহ, কোন সূরাতে যাবেন? আর রহমান,
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার এই কোরআনুল কারীম এটি পোয়েটিক ফর্ম ছন্দময় করে আল্লাহ তাআলা নাযিল করেছেন কোন সূরায় যাবেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত কোন সূরায় যাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই যে নবীজির কাছে কোরআন নাযিল করতেন কে আল্লাহ এত আস্তে বললেন কেন কোরআন নাযিল করতেন কে আল্লাহ নাযিল করার পরে নবীজি এটা মনে হয় নিজের ভেতরে রাখতেন নাকি দাওয়াত দিতেন আল্লাহ তেলাওয়াত করতেন এই যে নবীজির কোরআন তেলাওয়াত সবাই শুনতো কাফেররাও শুনতো শুনে বলতো যে মোহাম্মদ তো খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে মিলিয়ে দেখা যাচ্ছে আবৃত্তি করতেছে মোহাম্মদ আসলে একজন পাগল কবি তাকে হয়তো কোনো শয়তান শিখায় দেয় আর সে সবগুলো বলে এই কাফেরগুলো মুশরিকগুলো কোরআনের বিরোধিতা সবার সামনে করত আবার কোরআনে আল্লাহ এদের চরিত্র তুলে দিয়েছেন প্রকাশ্যে এরা কোরআনের বিরোধিতা করত আর গোপনে তারা নিজেরাই কোরআন তারা আবার নিজেরাই কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত এত আস্তে সুবহানাল্লাহ বললেন এই আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা সারাদিন নবীকে গালিগালাজ করত সারাদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতো কিন্তু রাতের বেলা নবীর কণ্ঠে কোরআন না শুনতে আবার আবার রাতের বেলা নবীর কণ্ঠে কোরআন না শুনলে তাদের কলিজা ঠান্ডা হতো না সারাদিন নবীজিকে গালি দিত সারাদিন তারা কোরআনের বিরুদ্ধে কথা বলতো কিন্তু রাতের বেলা নিজেরাই কোরআন শোনার জন্য সবার আগে ছুটে যেত যখন নবীজির কোরআনের দাওয়াতে ধীরে ধীরে করে ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা বাড়তে লাগলো এই কাফের নেতাগুলো একত্রিত হয়ে বলল খবরদার মোহাম্মদ পাগল কবি তার কথা শোনা যাবে না সবাই আসো আমাদের আমাদের হাত ধরে শপথ করো কেউ মোহাম্মদের কাছে যাবে না কেউ কোরআন শুনতে যাবে না সবাই শপথ করো সবাই আসো শপথ করো মোহাম্মদের কাছে গিয়ে আর কোরআন শুনবে না এখন শপথ বাক্য যারা পাঠ করাচ্ছেন নেতারা মনে মনে ভাবতেছে ভালোই হয়েছে তোমাদেরকে এখন শপথ যেহেতু করাচ্ছি তোমরা আর যাওয়ার সুযোগ নাই আর আমরা যেহেতু করাচ্ছি এখন থেকে আমরা মন ভরে গিয়ে কোরআন শুনতে পারবো দেখছেন ভিতরে ভিতরে কেমন মুনাফিকি আবু জাহাল ভাবলো আজকে যেহেতু সবাইকে শপথ করাইছি আমি আজকে একা একা গিয়ে মন ভরে মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনব আবু লাহাব ওইদিকে ভাবতেছে যাই হোক যেহেতু সবাই আজকে শপথ করতেছে আজকে আমি একা যাব আর ওইদিকে উতবা বলতেছে আজকে তো আমি একা গিয়ে মজা করে শুনবো সাইবাও বলতেছে আমি শুনবো এখন রাতের বেলা দেখা গেল নবীজির ঘরের এক কোনায় আবু জাহাল আরেক কোনায় উতবা আরেক কোনায় সাইবা ফজরের আগে যখন সবাই চলে যাচ্ছে কোরআন শুনে এখন একজনের সাথে আরেকজনের আবু জাহাল উতবা আবার আবু জাহাল উতবাকে বলল কি ব্যাপার উতবা তুমি এখানে কি উতবা বলল আমারই তো একই প্রশ্ন তুমি এখানে কি এবার সাইবাকে দেখলো সাইবা বলল কি ব্যাপার আপনারা এখানে কি তারা বলল কি ব্যাপার সাইবা তুমি এখানে কি রব্বুল আলামিন এদের চরিত্র কোরআনে তুলে দিয়েছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর 47 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন নাহনু আ'লামু বিমা ইয়াস্তামিউনা বিহি إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا الله تعالى বলছেন নবী তারা যে আপনার তেলাওয়াত শোনার জন্য কান পাতে তারা কেন কান পাতে তা আপনি না জানলেও আমি জানি সারাদিন নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলল নবীর তেলাওয়াত না শুনলে চুরি করে নবীর তেলাওয়াত না শুনলে তাদের ভালো লাগতো আমাদের অনেক ভাইরা আছেন সারাদিন আলেমুলামাদের বিরুদ্ধে কথা বলল আমি নিজের চোখে দেখেছি আমরা অনেক কোরআনের দায়ীদেরকে ধর্ষণকারী লুণ্ঠনকারী বানিয়ে ফেললেও দিনের বেলা গালাগালি করলেও রাতের বেলা ওই হুজুরের ওয়াজ না শুনে কিন্তু ঘুমায় না নিজের চোখে দেখেছি ওয়াজ না শুনে কিন্তু আবার ঘুমো আমাদের মতো সাধারণ চুনুপুটি মার্কা আলেমদের তেলাওয়াত শুনলে অনেক মানুষের চোখের পানি ঝরে কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনলে মানুষ কান্না করে তো পৃথিবীর আলেমদের তেলাওয়াত শুনলে যদি আপনার অন্তরে এত গলে যায় যদি চোখে পানি আসে যার উপরে কুরআন নাযিল হয়েছে তার জবানের তেলাওয়াত আহা এটা কত যে চমৎকার ছিল এটা তো আমরা বলতে পারবো না নবীজির উপর নাজিল হয়েছে কোরআন আর নবীজির নিজের জবানে পড়ছেন তাহলে সেই তেলাওয়াত কত চমৎকার হবে
তো কাফেররা যদি চুরি করে গিয়ে শুনবে না, কেন শুনবে না আমাকে বলেন? মক্কা শরীফের ইমাম, কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমামের তেলাওয়াত শুনলে আপনি পাগল হয়ে যান, আপনি কানতে কানতে অস্থির হয়ে যান। আর নবীজির উপর কুরআন নাজিল হয়েছে, জিব্রিল তাকে শুনে, জিব্রিল তাকে তেলাওয়াত করে শুনিয়েছেন, এরপরে নবীজি তেলাওয়াত করেছেন, নবীজির পবিত্র জবান দিয়ে যে আয়াতগুলো তেলাওয়াত হয়েছে সেগুলো যারা শুনেছে না জানি তারা কত সৌভাগ্যবান। তারা শুনবে না কেন? সারাদিন বিরোধিতা করলো, রাতের বেলা তারা গিয়ে কি শুনত? এখন যখন একজনের সাথে আরেকজনের দেখা, কি আর করবে, এখানে একটা সিদ্ধান্ত তো আসা লাগবে। তখন তারা বলল যে শোনো, আসলে এই লোকটা জাদুকর ছাড়া আর কিছু না, দেখছো আমাদেরকে কেমনে জাদু করছে, জাদু করে একদম ঘর থেকে বের করে তার ঘরের পাশে নিয়ে আসছে। তা বললো চলো আমরা আর আসবো না, আমরা মোহাম্মদকে আরো কেমনে ঠেকানো যায় এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব, এজন্য আমরা কাজ করব সবাই ঐক্যবদ্ধ হয়। রব্বুল আলামিন তার হাবিবকে এবার আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন, নবীজির জবানে তেলাওয়াত শোনার পরেও তারা নবীজিকে পাগল কবি বলল, নবীজির মন যেন খারাপ হয়ে না যায়, নবীজি যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, এই জন্য রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন কোরআনুল কারীমের ৬ নম্বর সুরা সূরাতুল আনআমের ৩৩ নম্বর আয়াত, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. الله تعالى بول النبي نبي গো আপনাকে তারা যে কথা বলে কষ্ট দেয় সেটা তো আমি জানি, তাদের কথাই যে আপনার কষ্ট হয়, তারা যে আপনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আপনি যে কষ্ট পান সেটা তো আমি জানি, সেটা আমি বুঝি, কিন্তু আমি আপনাকে বলতে চাই তারা তো আপনাকে অস্বীকার করে না, তারা আপনাকে গালিগালাজ করলেও মনে মনে সবাই জানে আপনি যে আল্লাহর নবী, কারণ তারা তো আপনাকে ৪০ বছর কাছ থেকে দেখেছে। মূলত তারা আপনার বিরোধিতা করছে না, মূলত তারা আমি আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছে, কারণ আমি আল্লাহর আইন মেনে নিলেই তারা তাদের সমস্ত অবৈধ কাজ বাদ দেওয়া লাগবে। এখন অনেকে বলে, যেমন আমরা বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর কোরআন থেকে ওয়াজ করিয়েন, কোরআন থেকে ওয়াজ করলে তোমার কাপড় চোপড় ঠিক থাকবে? হ্যাঁ, কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? কোরআন কি জুলুমের পক্ষে না বিপক্ষে? কোরআন কি যৌতুকের পক্ষে না বিপক্ষে? ঘুষের পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? তো কোরআনের আয়াত বললেই তো অবস্থা খারাপ হবে, তার চেয়ে বলে দেন হুজুর যা পারেন কিচ্ছা কাহিনী বলেন, কোরআন বলিয়েন না, কোরআন বললেই তো অসুবিধা। তো নবীজি বললেন, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো এরা আপনার বিরোধিতা করছে না, মূলত আমার আয়াতগুলোর বিরোধিতা করছে, কারণ এগুলো মেনে নিলেই তো তাদের সমস্ত অন্যায় বন্ধ করা। নবীজির দাওয়াত ঠেকাবার জন্য কাফেররা কয়টা কর্মসূচি হাতে নিয়েছিল এগুলো আজকে মুখস্থ করা লাগবে। কিন্তু এক নম্বর, নবীজির বিরুদ্ধে তারা অপবাদ রটিয়েছিল। তাইলে এক নম্বর পয়েন্ট কি? নবীজির বিরুদ্ধে তারা অপবাদ রটিয়েছিল। অপবাদ রটানোর পর আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। এরপরে দেখেন নবীজির দাওয়াত ঠেকাবার জন্য মানুষ যেন কোরআন না শুনে, কারণ কোরআন শুনলেই তো মানুষের দিল নরম করে দেন, কে কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে ইসলাম কবুল করে ফেলে, এই জন্য নবীজির জবানের তেলাওয়াত যেন মানুষ না শুনে এখন বিকল্প ব্যবস্থা তো গ্রহণ করা দরকার। এজন্য কাফেররা মিটিং করে সিদ্ধান্ত নিল মক্কার অলিতে গলিতে এখন থেকে নাচ গানের কনসার্ট হবে। এখন মনে হয় নাচ গানের কনসার্ট আর পৃথিবীতে নাই, কাফেরদের কিছু চেলাপেলা আসে তো এখনো ওই আদর্শ লালন করে ওই কর্মসূচি এখনো বাস্তবায়িত করছে, আসে না নাই? আমি তো আপনাদেরকে বানিয়ে বলছি না। নবীজির জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে মানুষ যেন কোরআন মুখী হয়ে না যায় এই জন্য তারা এবার কর্মসূচি হাতে নিল, মক্কার অলিতে গলিতে তারা নাচ গানের আসর জমালো, নাচ গান বিভিন্ন কনসার্টের অনুষ্ঠান আয়োজন করল। কুরাইশদের একজন অন্যতম নেতা, কুরাইশদের একজন অন্যতম নেতা এবং অত্যন্ত বড় মাপের ব্যবসায়ী ছিলেন নজর বিন হারেস, তিনি তৎকালীন সমৃদ্ধ শহর ইরাকের হীরানগরীতে চলে যান, ইরাকের হীরানগরীতে চলে যান এবং সেখান থেকে তিনি পারস্যের প্রাচীন রাজা বাদশাহদের কাহিনী শিখে আসেন। এবং আপনারা জানেন রুস্তুম নামে একজন বড় পাহলোয়ান ছিলেন,
রুস্তম ইসফেন্দিয়ারের বীরত্বের কাহিনী শিখে এসে তিনি এবার মক্কার বিভিন্ন স্থানে গল্পের আসর জমালেন। মক্কার বিভিন্ন স্থানে গল্পের আসর জমিয়ে মানুষদেরকে বললেন, তোমরা মুহাম্মদের গল্প শোনো না, আমার গল্প শোনো, আমি মুহাম্মদের চাইতে আরো ভালো গল্প বলতে জানি। কিন্তু দেখা গেল এই লোকটা অর্থাৎ নজর বিন হারেস, তার এই কিচ্ছা কাহিনী, তার এই গল্প গুজব কেউ শুনে। এখন তারা বলল, যেহেতু গল্প গুজব আমাদের এগুলা কেউ শুনতেছে না, মুহাম্মদের দাওয়াতকে তো ঠেকানো লাগবে। এই জন্য তারা এবার কিছু সুন্দরী নারীদেরকে ক্রয় করলো। তখন তো দাসী ক্রয় বিক্রয় হতো, কিছু সুন্দরী মেয়েদেরকে কিনে এরপরে এদেরকে দিয়ে মক্কার অলিতে গলিতে এবার নাচের অনুষ্ঠানের আয়োজন করল। দেখেন, এখনো পৃথিবীর বহু জায়গায় কোরআনের আলোচনার জন্য, কোরআনের আলোচনাকে ঠেকাবার জন্য কত কিছু মানুষজন কত হাঁটাহাঁটি করে। আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যাই, হাঁটতে হাঁটতে পায়ের তোলা মানুষের তামা হয়ে যাচ্ছে একেবারে, এর কাছে যাইতে হয়, ওর কাছে যাইতে হয়, কিন্তু নাচ গানের আয়োজনের জন্য কিন্তু এর তার কাছে অত যাওয়া লাগে না। এই যে কোরআনের আলোচনা ঠেকাবার জন্য মানুষের কর্মসূচি, এগুলো যেই যুগে কোরআন নাজিল হয়েছে ওই যুগ থেকেই এর ধারাবাহিকতা শুরু হয়েছে, এটা নতুন কোনো বিষয় নয়। সুন্দরী মেয়েদেরকে ক্রয় করে এবার মক্কার অলিতে গলিতে নাচের আয়োজন করা হলো, নৃত্যানুষ্ঠান আছে না, নৃত্যানুষ্ঠান হলো। এরপরেও দেখা গেল মানুষ নাচের অনুষ্ঠানের দিকে আকর্ষিত হয় না, কারণ নবীজির জবান থেকে তেলাওয়াত যারাই শুনে তারা কোরআনের প্রতি আকর্ষিত হয়ে যায়, কোরআনের জন্য পাগল পড়া হয়ে যায়। শেষমেশ কাফেররা এবার আরো মারাত্মক কাজ শুরু করল, ইমান যারা আনতো তাদের পেছনে মেয়েদেরকে লেলিয়ে দিত, এদেরকে টাকা দিত, মেয়েদেরকে পয়সা দিত, বলতো এদের চরিত্র হননের কাজে তোমরা লেগে যাও, তারপরেও কাজ হয়েছে নাকি বলেন, কোরআনের জন্য এত পাগল পড়া হয়েছে, নবীর জবানে যারাই কোরআন শুনেছে কোরআনের জন্য তারা পাগল পড়া হয়েছে। আর এই দিকে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য কাফের মুশরিকগুলো নাচ গান এবং সুন্দরী দাসীদেরকে খরিদ করে ইমানদারদের পেছনে লেলিয়ে দিয়েছে, কিন্তু ইমানদারদের অন্তরে কোরআন তারা এমনভাবে গেঁথেছে, কোরআনের আকর্ষণ এমনভাবে তাদের অন্তরে ছিল যে মেয়েদের আকর্ষণ তাদের অন্তরে আর লাগে নাই, বরং কোরআনের প্রতি আকর্ষণ তাদেরকে আকৃষ্ট করেছিল। রাব্বুল আলামিন এই কাফেরদের এইরকম কর্মসূচির তিরস্কার করে নিন্দা করে এবার আয়াত নাজিল করলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ তাআলা বলছেন, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাবার জন্য বিভিন্ন গল্প কিচ্ছা কাহিনী এবং গান বাদ্যবাজনা এগুলোর তারা আয়োজন করে, এর মাধ্যমে তারা আনন্দ মজা করে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাতে চায়। উলাইকা লাকুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। এই যুগে আর মনে হয় নাচ গানের আয়োজন কেউ করে না। হ্যাঁ, মানুষ কি কোরআনের রাস্তা থেকে দূরে সরাবার জন্য কত আয়োজন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যুবক আর তরুণরা এসব নাচ গান সিনেমা সব বাদ দিয়ে কোরআনের সুরে যারা মানে এখন যারা পবিত্র আল্লাহ তাআলার পবিত্র এই কালামের ডাকে ডাক দিয়ে যখন যুবকদেরকে ডাকছেন, এখন যুবকরা বাদ ভাঙা জোয়ারের মতো সবাই আল্লাহর কালামের দিকে ছুটে যাচ্ছে, ঠিক কি না? এই জন্য নাস্তিক মুরতাদদের কলিজার মধ্যে এখন আগুন ধরে গেছে। এই জন্যই কোরআন আর কোরআনওয়ালা লোকদেরকে কায়দা করে করে ষড়যন্ত্রের সম্মুখীন করা হয়েছে, কারণ কোরআনের সুর যত বাজবে, কোরআনের সুর কোরআনের আওয়াজ যত ছড়িয়ে যাবে, সিনেমা নাচ গান দিন দিন কমতেই থাকবে। আপনারা সিনেমার অবস্থা জানেন, নাটকের অবস্থা জানেন, এখন যুবকদের ফোন চেক করলে শুধু কোরআন তেলাওয়াত পাবে, যুবকরা এখন দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ছে। আমাদের দেশের স্কলাররা এখন দাওয়াতি কাজ এমন ভাবে করছেন, এই দাওয়াতের কারণে অনলাইন অফলাইন সব জায়গায় দাওয়াতি কাজ হচ্ছে,
এই দাওয়াতি কাজের কারণে এখন যুব সমাজের মধ্যে একটি বৈপ্লবিক চেঞ্জিং আসতে শুরু করেছে। এটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য কোরআনওয়ালা লোকদেরকে নানান কায়দায় ষড়যন্ত্রের সম্মুখীন করে রাখা হয়েছে। লাভ নাই, এই কাফেররাও পারে নাই। কাফেররাও দেখছেন নাচ গানের আয়োজন করেছে, যতই নাচ গানের আয়োজন করে না কেন। আর দেখবেন কোরআন কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে যত জায়গায় অপপ্রচার চালানো হয়, আমি শুধু মাঝে মাঝে কমেন্ট করতে যাই, আপনারাও মনে হয় অনেকে কমেন্ট করে, একটা কমেন্টও 10% কমেন্টও তাদের পক্ষে দেয় না, মানুষ খালি গালি গালাজ করে। দেখা যায় কোরআনওয়ালা লোকদেরকে নেগেটিভ ভাবে প্রেজেন্টের জন্য সোশ্যাল মিডিয়ায় কত কিছু বলা হচ্ছে, কিন্তু মানুষ বিশ্বাস। আর আপনি বলবেন হুজুর আপনি জানেন কেমনে বিশ্বাস করে না, আপনি ওদের কমেন্টগুলো দেখিয়ে, আপনি কমেন্ট দেখে বুঝেন না মানুষ কি বিশ্রী ভাষায় কত কিছু বলছে, এগুলা মানুষ বিশ্বাস। এই যে কাফেররা নাচ গান কত কিছুর মেন নাচাচ্ছে, কিন্তু সাহাবিদের অন্তর, তাদের অন্তর, তাদের দিল কোরআনের সুরে নাচতেছে, সুবহানাল্লাহ। এখনকার অবস্থাও তাই হয়েছে, যুব সমাজ তরুণ সমাজ কোরআনের আলোয় তারা আলোকিত হচ্ছে, এখন তারা আলোকিত হতে চাচ্ছে, আর এটাকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা দরকার তা তা করা হচ্ছে, কিন্তু লাভ হবে না, লাভ হবে না। ইসলামের আলো জ্বলে উঠবেই, এটাকে যারা নিভিয়ে দিতে চাইবে তারা নিজেরাই নিভে গিয়ে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। ইসলামের আলো জ্বলে উঠবেই, উঠবে, কেউ এটাকে থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির দাওয়াত ঠেকাবার জন্য কাফেররা কয়টা কর্মসূচি হাতে নিয়েছিল, তো আসতে বললেন কেন, কয়টা কয়টা বলছি, পয়েন্টগুলো আজকে মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। এক নম্বর, নবীজির বিরুদ্ধে অপবাদ, পাগল, জাদুকর, উন্মাদ, গণক, এরকম হাবিজাবি গালিগালাজ করেছে, নাউযুবিল্লাহ মিন। দুই নম্বর, নবীজির কোরআন যেন কেউ না শুনে, কোরআনের তেলাওয়াত কোরআনের দাওয়াত, এই জন্য নাচ গানের আয়োজন করেছে। আবার যারা নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে রাতের বেলা, তারাই গিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআনও শুনেছে, এখনো অনেকে শুনে, এখনো অনেকে। আমরাও দোয়া করছি আল্লাহ হেদায়াত দান করেন। নাম্বার থ্রি, নবীজির দাওয়াতকে ঠেকাবার জন্য এখন তারা দেখলো কোরআনের বিরুদ্ধে, বললাম এত নাচ গান, এত টাকা পয়সা আয়োজন, এত টাকা পয়সা খরচ করে এত নাচ গানের আয়োজন করলাম, তাও তো দেখি মানুষ মুহাম্মাদের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে, মানুষদেরকে ফেরানো দরকার। এখন তারা বিভিন্ন অপযুক্তি কুযুক্তির আশ্রয় নিল, কুযুক্তি। তারা এবার মানুষকে বলল, দেখো তোমরা যে মুহাম্মাদের কথা শুনতেছ, সে যে বলছে সে আল্লাহর নবী, কেন তোমরা তার পিছে পিছে দৌড়াচ্ছ, সে কি আসলেই নবী? কারণ আল্লাহ যদি নবী বানাইতেন তাহলে তো আমাদের মতো কোনো মানুষকে নবী বানাতেন না। দেখো না মুহাম্মাদ খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা হয়, আমরা বাজার ঘাটে যাই, বাজার করি, মুহাম্মদও বাজারে, কি বানিয়ে বলছি এটা? এদের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াত। তারা বলতো, ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলু الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। তারা বলল এটা কেমন রাসূল, আমাদের মতো খাওয়া দাওয়া করে, আমাদের মতোই বাজার ঘাটে যায়, এখন আমাদের অনেক মুসলমানদের আকীদাও খারাপ হয়ে গিয়েছে, আমরা নবীকে মানুষই মানতে চাই না। কি আছে? মানুষই মানতে চায় না, বলে নবী আমাদের মতো না। আরে ভাই নবী তো আমাদের মতো না, এটা আমরাও জানি, পৃথিবীর কোন নবীরা আমাদের মতো সাধারণ মানুষ নন, নবীরা অসাধারণ মানুষ, কারণ তাদেরকে কন্ট্রোল করেছেন কে? তারা মাসুম, নবী রাসূলদের ধারে কাছেও সাধারণ মানুষ যেতে পারবে? ওনারা তো মাসুম, ওনাদের জীবনে কোনো গুনাহ, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত তারা মাসুম, কিন্তু আপনি তো নবীকে, আপনি তো মানুষই মনে করতে চান না। অনেকে বলে না নবীদেরকে যারা আমাদের মতো মানুষ বলবে এরা ওয়াহাবি, আর তারা আসল মুসলমান, কারণ তারা বলতেছে নবী নূরের তৈরি। নবী নূরের তৈরি বললে নবীকে কি সম্মান করা হয়? নবী নূরের তৈরি নয়, নবী নিজেই নূর, নূরের চেয়েও নবীর মর্যাদা আরো উপরে। নূরের তৈরি মানে নূর থেকে নবী
পয়দা হয়েছে। তাহলে নূর বড় না নবী বড়? ওদের কথা অনুযায়ী নূর বড় নাকি নবী বড়? এই জিনিস থেকে এই জিনিস তৈরি, তাইলে তো এই জিনিসের দাম বেশি। তো নবী যদি নূরের তৈরি হয়, পাগল, তোমার মাথায় কি এটা ঢুকে না? তাহলে তো নবীর চেয়ে নূরের দাম বেশি। পৃথিবীর সমস্ত নূরের উপরে আমার নবীর মর্যাদা। আল্লাহু আকবার! কিসের নূর? নবী নূরের উপরে, সুবহানাল্লাহ। এত পাগলামি, এত বেকুবি। নবীজিকে মানুষই তারা মনে করতে চায় না। ফেরেস্তার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি বলে ফেরেস্তা মানুষকে সাজদা দিয়েছে। তবে হ্যাঁ, ভুল বুঝলে চলবে না, নবীরা আবার আমাদের মতো মানুষ না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা বলার পরে বলা হয়েছে পার্থক্য আছে। পার্থক্য মিয়া, তোমার আমার মতো সাতামার আমার কা মানুষের কাছে আল্লাহর আল্লাহর কাছ থেকে ওহি আসে না, বরং নবীদের কাছে ওহি আসে কার পক্ষ থেকে? আল্লাহ। জন্য নবীরা হচ্ছেন আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল এবং আল্লাহর পরেই তাদের মর্যাদা। এত সহজ একটা কথা, এত বেজাল লাগাইয়া রাখছে। এই যে এখন মাহফিল শুরু হয়েছে, তাদের বিষয়ই তিনটা বা চারটা। এই তিন চারটা এমন বিষয় যেগুলা মানুষের কিলাকিলি আর ফেতনা বাড়ে। ওইদিকে নামাজ নাই, মা বাপের খেদমত নাই, এইসব ওয়াজের বিষয় না, শুধু মানুষকে কেমনে ফেতনা লাগায় রাখানো যায়, এই ধান্দায় এরা আছে। কথা কি ভুল বলেছি নাকি? নবী নূরও না, নবী নূরের উপরে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নবীজিকে উজ্জ্বল একটি বাতির সঙ্গে তুলনা করেছে, সূর্যের সঙ্গে নয়, চাঁদের সঙ্গে নয়। নবীজিকে বলেছেন সিরাজাম মনিরা। আরবি ভাষা ভালো করে বুঝেন, আল্লাহ নবীজিকে প্রদীপ্ত একটি একটি চেরাগের সঙ্গে তুলনা করেছেন। এর কারণ কি? এর কারণ হলো, বলেন তো সূর্য, এই যে সূর্য আছে, এই সূর্য আলো দিচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে, কিন্তু আপনি একটা চেরাগ এখানে জ্বালান, একটা বাতি জ্বালান, এই বাতি জ্বালানোর পরে আমরা সবাই যদি এখান থেকে আগুন নিতে থাকি, তাহলে কি এই চেরাগের আলো কমে যাবে? নবীজি এমন নূর, তিনি এমন আলো হয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত তার চারিত্রিক সুভাষ থেকে, তার চরিত্র থেকে আলো ছড়াতে থাকবে, এই আলো কখনো কমবে না। সুবহানাল্লাহ! আপনার তো বুঝার ঘাটতি আছে, এখনো বুঝেন নাই, ভালো করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবীজিকে মানুষ মনে না করে কাফেরদের স্বভাবের সাথে মিলে যাচ্ছে। ওই যে ওরা বলতো মালি হাদার রাসুল, এটা কেমন রাসুল, আমাদের মতো খায়, আমাদের মতো বাজার ঘাটেও যায়। তারা বলতো লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাদিরা। সে যদি আসলে, কাফেররা বলতো, সে যদি আসলেই নবী হতো, রাসূল হতো, তাহলে তো আল্লাহ সার্বক্ষণিক তার সাথে একজন ফেরেশতা নিয়োগ করে রাখতেন। এখন কাফেররা এই যুক্তি দেওয়ার পরে আল্লাহ মনে হয় জবাব দেন নাই, কথা কন না কেন? জবাব দিয়েছেন, দিয়েছেন তো, আপনারা বলতেছেন কি জবাব, এটা আবার জিজ্ঞেস করলে সবাই পারবেন না, এখন সেটাও জানতে হবে। কোরআনুল কারিমের ১৭ নম্বর সূরা সূরাতুল ইসরাইল ৯৫ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জবাব দিলেন, নবী এদেরকে বলেন, যারা আপনাকে মানুষ মনে করতে চায় না, তার যারা মনে করে যে নবী যারা হবেন তারা মানুষ হবেন, কোনো ফেরেশতা হবে, এজন্য আপনি তাদেরকে বলে দেন কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইনিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি এদেরকে বলে দেন, এই দুনিয়ায় মানুষ বসবাস না করে যদি ফেরেশতা বসবাস করত, তাহলে ফেরেশতাদের জন্য মানুষকে নবী না বানিয়ে আমি আসমান থেকে ফেরেশতাকেই নবী বানিয়ে পাঠাতাম। যেহেতু দুনিয়ায় ফেরেশতা বসবাস করে না, দুনিয়ায় যেহেতু মানুষ বাস করে, মানুষের সমস্যা বুঝবে মানুষ, মানুষের সমস্যা বুঝবে মানুষ। ফেরেশতা সে তো নারীও না পুরুষও না, হাজবেন্ড ওয়াইফের ঝামেলা ফেরেশতা নবী হলে কি সমাধান করতে পারতো নাকি? কারণ তার তো নিজেরই বউ নাই, ফেরেশতার তো ধন সম্পদ নাই, জায়গা জমি নাই, আমাদের না ধন সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, এখন এগুলোর ঝামেলা লাগলে ফেরেশতা কেমনে সমাধান দিবি? কারণ ফেরেশতার তো নিজেরই এগুলা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন
দুনিয়ায় যেহেতু ফেরেশতা বসবাস করে আর মানুষ বসবাস করে, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজআলনাহু রাজুলাও ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। তাদের যুক্তি অনুযায়ী যদি ফেরেশতাকে আমি দুনিয়ায় নবী বানাতাম, তাহলে ফেরেশতাকে আমি আগে মানুষ বানাতাম, এরপরে তাদের মতো কাপড় চুপড় পরিধান করাইয়া মানুষ বানাইয়াই নবী পাঠাতাম। কারণ পৃথিবীতে বাস করে মানুষ, এজন্য মানুষের জন্য নবীও বানাইছি। কনসেপ্ট আপনাকে ক্লিয়ার হতো। তো কাফেররা আটটা কর্মসূচি হাতে নিল, যে কর্মসূচি হাতে নেয় ওই কর্মসূচিতে ধরা খায়, তাই না? প্রথম কর্মসূচি গালি গালাজ করলো। আল্লাহ তালা বললেন, নবী গো আপনি শান্ত হন, সফলতা আপনার কাছেই আসবে। কারণ গালিগালাজ যারা করে গালিবাজরা সফল হতে পারে। দুই নম্বর, এরপরে তারা কি করলো? এরপরে তারা গান বাজনার আসর বসালো যেন নবীজির কোরআনের দাওয়াতটিও না শুনে, এখানেও তারা ব্যর্থ। তিন নম্বর কি করলো? কুযুক্তি পেশ করলো মানুষের কাছে। তারা বললো, এটা যদি রাসুলই হইতো, তোমরা যে মোহাম্মদকে রাসুল মনে করছো, তাহলে সে আমাদের মতো বাজার ঘাটে যায় কেন, খাওয়া দাওয়া করে কেন? আল্লাহ যখন এবার আয়াত নাজিল করে জবাব দিলেন, এখন এই জায়গাতেও ধরা খাইলো। তখন তারা বললো, আচ্ছা মানলাম, মানুষের জন্য নবী মানুষই আল্লাহ পাঠাবেন, মানলাম। এরাও কিন্তু কম বনি ইসরাইল না, এরাও বনি ইসরাইলের চেয়ে অতটা কম না। দেখেন তাদের যুক্তিগুলা দেখেন। তারা বললো, আচ্ছা মানলাম, মানুষের জন্য আল্লাহ নবীও বানাইছে মানুষ, কিন্তু আল্লাহ কি মুহাম্মদকে ছাড়া আর কোনো মানুষ পায় নাই? মক্কা আর তায়েফে এত বড় বড় ব্যবসায়ী, এত সম্পদশালী মানুষ থাকা সত্ত্বেও মুহাম্মাদের মতো এতিম আর গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানালেন? নাউযুবিল্লাহ আমিন। তাদের এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 31 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন, তারা বলেছিল, ওয়াকালু লাউলা নুযিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম। তারা বলেছিল যে আল্লাহ যদি কোরআন নাজিল করে কাউকে নবী বানাতেন, তো মুহাম্মদ ছাড়া কে আর কাউকে পান নাই? মিনাল কারিয়াতাইনি আযীম, এই দুই মহান শহর অর্থাৎ মক্কা আর তায়েফে তো অনেক বড় বড় ব্যবসায়ী সম্পদশালী মানুষ আছে, এদেরকে বাদ দিয়ে তিনি কেন মুহাম্মদকে নবী বানালেন? আল্লাহ এবার পরের আয়াতেই জবাব দিয়ে আয়াত নাজিল করলেন, বললেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি আমার রহমত বন্টন করার দায়িত্ব নিয়েছে নাকি? অর্থাৎ নবুয়তকে আল্লাহ রহমত বলেছেন। আল্লাহ বলেছেন যে এই নবুয়ত নামক রহমত আমি কাকে দিব না দিব, তারা কি আমার সেক্রেটারিয়েট নাকি, যে তাদের সঙ্গে আমি পরামর্শ করে সিদ্ধান্ত নিব? নবুয়তের ইখতিয়ার আমার কাছে, আমার যাকে মন চায় আমি তাকেই এই নিয়ামত দিব। সুবহানাল্লাহ। যত কুযুক্তি দেখালো সব জায়গায় ধরা খেয়েছে না খায় নাই? এখন তারা চার নম্বর কর্মসূচি হাতে নিল। দেখেন একটার পর একটা থেমে নাই। এখনো কিন্তু অনেকে দেখবেন ইসলামের বিরুদ্ধে একটা কাজ শেষ হয়ে আরেকটা ধরে, এগুলো নতুন না, ওই দেখেন এগুলো কাফেরদের কাজ। এরপরে তারা চার নম্বর কাজ হাতে নিল। তারা বলল, দেখি মুহাম্মদকে টেস্ট করা দরকার। এবার ইয়াহুদি কিছু পণ্ডিত মদিনা থেকে তারা আনলো, যারা তাওরাত কিতাব পড়েছিল। ইহুদি পণ্ডিতদেরকে ভাড়া করে আনার পর ইহুদি পণ্ডিতরা বলল, শুনো মুহাম্মদ তোমাদেরকে যা শোনায় এগুলো যদি সত্যি আল্লাহর বাণী হয় তাহলে প্রমাণ পাওয়া যাবে, তাকে পূর্ববর্তী যুগের ব্যাপারে কিছু প্রশ্ন করো, কারণ মুহাম্মদ এগুলা জানার কথা না, তোমরাও তো জানো না এগুলো। আমরা যারা ইহুদি পণ্ডিত আমরা তো তাওরাত পড়েছি, তাওরাত আরবি ভাষায় লেখা না, হিব্রু ভাষায় লেখা, সুতরাং তাওরাতে পুরুমে কিছু ঘটনা আছে, এগুলো তাকে জিজ্ঞেস করলে সে যদি নবী হয় বলতে পারবে, নইলে সে বলতে পারবে না, কারণ নবীরা তো নিজে থেকে কথা বলেন না, বলান কে? ইহুদি পণ্ডিত তাদেরকে বলো, যাও মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করো আসহাবে কাহাবের সেই ঘটনা, সেই যুবকদের ঘটনা যারা তাদের শহর ছেড়ে চলে গিয়েছিল এবং 309 বছর পর্যন্ত ঘুমিয়ে আবার জেগে উঠেছিল, সেই ঘটনা সে জানে কিনা জিজ্ঞেস করো। বলল, তাকে গিয়ে জুলকারনাইনের ঘটনা জিজ্ঞেস করো, বলতে পারে কিনা, এগুলো তো অনেক আগের ঘটনা, কিন্তু নবীজির কাছে প্রশ্ন করার পর আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কর্মসূচিও বরবাদ। এখন মক্কার কাফেররা ইহুদিদের কাছে এসে বলল, ধর্মিয়া এমন জিনিস শিখাই দিলা, সবার সামনে নাস্তানাবুদ ধরা খেয়ে গেছে, মোহাম্মদ তো সব জবাব দিয়ে দিয়েছে। ইহুদিরা বলল, ঠিক আছে, সে মনে হয় অনেক বড় মাপের জাদুকর হইতে পারে, তোমরা আবার যাও, এত কিছু জানে কেমনে, তাকে গিয়ে জিজ্ঞেস করো শামে বসবাসকারী কোন নবীর ছেলেকে মিশর থেকে তার ভাইরা বের করে দিয়েছিল এবং তার ওই ছেলের জন্য কাঁদতে কাঁদতে কোন নবীর চোখ অন্ধ হয়ে গিয়েছে। কোরআন নাজিল হওয়ার আগে এই ঘটনা কেউ জানতো?
এরা এই প্রশ্ন করল, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো চিন্তা করো না, পুরো ঘটনা আমি একটা সূরা আকারে নাজিল করে দিচ্ছি, সূরা ইউসুফ নাজিল হলো। আবার ধরা খেয়েছে না খায় নাই। ইহুদি পণ্ডিতদের কাছে মক্কার কাফেররা এসে বলল, ধর্মিয়া বারবার এক একটা শিখাও আর গিয়েই খেলি ধরা খায়। ইহুদিরা বলল, ঠিক আছে আরেকটা কাজ হাতে নাও। এবার ছয় নম্বর কর্মসূচি হাতে নিল। ইহুদিরা বলল, শুনো, জমিনের জাদু আকাশে চলে না, জমিনের জাদু আকাশে চলে না। তাকে গিয়ে বলল, সে যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে আকাশের চাঁদ যেন সে দুই ভাগ করে। সোজা কথা এটা। এবার কাফের নেতারা গিয়ে বলল, মুহাম্মদ তুমি যে নবী, এটা আমরা কেমনে বিশ্বাস করবো? আকাশের চাঁদ যদি দুই ভাগ করতে পারো তাহলেই আমরা বুঝবো তুমি নবী। নবীজি এবার চুপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, নবীগো চুপচাপ হওয়ার কোনো কারণ নাই, ঘটনা ঘটাবো আমি, ইশারা মারবেন আপনি, আপনি শুধু আপনার এই শাহাদাতাঙ্গুলি দিয়ে ইশারা করেন, দেখবেন আমার হুকুমে আকাশের চাঁদ দুই ভাগ হবে। চাঁদ দুই ভাগ হলো এবং এটা সাইন্টিফিক ভাবে এখন প্রমাণিত। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডউইন অলড্রিন, এরা যখন চাঁদে ভ্রমণে গিয়েছিল তারাই পৃথিবীতে এসে জানিয়েছে আসলেই চাঁদে ফাটল, সাইন্টিফিক ভাবে এখন প্রমাণিত। কিন্তু এই কাফেরগুলা করলো কি দেখেন, নিজের চোখে দেখলো চাঁদ দুই ভাগ হয়েছে, পূর্ব দিগন্তে এক ভাগ, পশ্চিম দিগন্তে। নিজের চোখে দেখার পরে তারা বলল, বুঝছি মুহাম্মদ তো দেখি আরো উচ্চ মাপের জাদু করে, এখন আকাশেও তার জাদু চলে। সূরা কমারে আল্লাহ তাদের কথা উঠিয়ে দিয়েছেন, ইকুল তারাবাতিস-সাআতু ওয়ান শাক القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে, আকাশের চাঁদ দুই ভাগ নিজের চোখে দেখার পর আল্লাহ বলছেন এরা মুখ ফিরিয়ে নিল আর বলল, ওয়াকুলু সিহরু মুস্তামির, বুঝছি এটা মুহাম্মদের যে জাদু আমরা এতদিন ধরে দেখতেছি এইটাও আরেকটা চলমান জাদুসমূহের মধ্যে একটি জাদু। নাউযু বিল্লাহি মিন, এদের অন্তর তো একেবারে নাপাক, ব্যাধিগ্রস্ত হয়ে গিয়েছে, এজন্য এরা এমন কথা বলেছে। তাহলে তারা আটটি কর্মসূচি হাতে নিয়েছিল নবীজির দাওয়াত ঠেকাবার জন্য। ছয় নম্বরটা বললাম, নবীজিকে গিয়ে বলল, ঠিক আছে আকাশের চাঁদ দুই ভাগ করো। এখন এই ছয়টা কাজ করে দেখা গেল সব জায়গায় এরা ধরা খাচ্ছে। এখন সবাই মিটিংয়ে বসলো, মিটিংয়ে বসে বলল, দেখো মুহাম্মদের সাথে ঝামেলা করে মনে হয় আমরা বেশি দিন আগাইতে পারবো না, চলো আমরা সমঝোতায় চলে যাই। দেখছেন এবার সমঝোতায় যাওয়ার মিটিং চলতেছে। তো তারা এবার পরামর্শ করলো, আচ্ছা সমঝোতাটা কেমনে হবে? এবার তারা সিদ্ধান্ত নিল, চলো আমরা 50-50 হয়ে যাই, কয়েকদিন আমরা মুহাম্মদের রবের ইবাদত করব আর মুহাম্মদকে বলবো, মুহাম্মদ তুমিও কয়েকদিন আমাদের মূর্তিগুলোর পূজা। তারা গিয়ে বলল, মুহাম্মদ খামাখা আমরা তো নিজেরাই একটু মারামারি করে কোনো লাভ নাই, চলো আপোষ করে ফেলি, কয়েকদিন তুমি মূর্তির পূজা করো আর কিছুদিন আমরা তোমার রবের পূজা করব। এভাবে 50-50 হবে, 50-50 ইবাদতটা 50-50 হয়ে যাক, তুমি কিছুদিন আমাদের মূর্তির পূজা করো, কিছুদিন তোমার রবের ইবাদত আমরা করব। আল্লাহ তাআলা তখন সূরা কাফিরুন নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা বললেন, কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আর আমিও যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হবও না। দেখেন প্রথমে বললেন আমি ইবাদত করি না, পরে বললেন তার ইবাদতকারী হবও না, এরপরে বললেন ওয়ালা আনতুম আবিদু মা আবুদ, আর আমিও জানি আমি যার ইবাদত করছি তোমাদের মতো কাফেররা আমার রবের ইবাদত করবাও না। এগুলা চালাকি ভাওতাবাজি বুঝি। সুতরাং লাকুম দীনুকুম, ধর্ম যার যার উৎসব সবার, তাহলে কি তোমার ধর্ম তোমার, আমার ধর্ম? একবার শুনলাম
কেউ একজন বলতেছে বুখারী শরীফে আছে, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, এটা কি বুখারী শরীফে আছে না কোরআনে আছে? এখন মানুষের সাথে কত প্রতারণা, কয় ধর্ম যার যার উৎসব সবার, এটা তো কোরআনেই আছে, সূরা কাফিরুনে আছে না লাকুম দিন হুকুম, সূরা কাফিরুন কিভাবে নাজিল হয়েছে আগের আয়াতগুলো কি জানো? আর ঘটনাটা কি? এই তো বললাম ঘটনা, ইবাদত তারা 50-50 করতে চেয়েছিল। আল্লাহ তাআলা নবীকে বললেন, না বলে দেন তোমার ধর্ম তোমার, আমার ধর্ম মীমাংসা করতে চাইছিল, লাভ হয় নাই। এখন তারা বললো, দেখো এত কিছু করলাম খামাখা ঝামেলা করে লাভ নাই, দেখি একটু কিনা যায় কিনা, একটু আকর্ষণীয় প্রস্তাব দিই। তারা গিয়ে বললো, মোহাম্মদ এবার 8 নম্বর কর্মসূচি, মোহাম্মদ খামাখা ঝামেলা করে লাভ কি? তুমি কি টাকা পয়সা চাও নাকি? টাকা পয়সা ধন সম্পদ দিব। তুমি কি আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও নাকি? সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দিব। এই রকম লোভনীয় প্রস্তাব তারা দিল। নবীজি কি প্রস্তাবগুলো গ্রহণ করেছেন নাকি? নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কাফের গোষ্ঠী শুনে রাখো, এই যে লোভনীয় প্রস্তাবগুলো দিয়েছে এগুলোই শুধু নয়, আকাশের সূর্য ডান হাতে আর আকাশের চাঁদ যদি বাম হাতে হয়ে দাও, আমি যা দাওয়াত শুরু করেছি এই দাওয়াত থেকে আমাকে কেউ থামাতে পারবে না। তাহলে আজকের জুমায় নবীজির দাওয়াত ঠেকাবার জন্য কাফেররা কয়টা কাজ করেছিল? এই 8টা কাজ কোরআন সুন্নাহ আর নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থ থেকে শোনালাম। এই 8টা কাজ করে যখন হইল না, এরপরে কি শুরু হয়েছে? নির্যাতন। দাওয়াত কি এত সোজা? দেখেন নবী যে দাওয়াত দেওয়ার পর কি হইল, আমি ছাড়বো না, সব বিস্তারিত বলবো, একেবারে ভালো করে নবীর জীবনী আপনার জানা লাগবে। গত জুমায় বললাম ওহী নাজিল হলো, দাওয়াতের সূচনা কেমনে হলো, আজকের জুমায় বললাম দাওয়াত ঠেকাবার জন্য কাফেররা কয়টা কাজ করলো, আগামী জুমায় শুরু হবে, কাজ যখন হলো না, এত প্রস্তাব দেওয়ার পরেও কাজ হলো না, এবার কি শুরু হলো? স্বয়ং নবীজির উপরে তারা নির্যাতন শুরু করেছিল। কেমন ভয়াবহ নির্যাতন শুরু হয়েছিল, আগামী জুমায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।